অষ্টম শ্রেণীর ছাত্রীরা তোমাদের ভূগোল পাঠ্য বইতে অষ্টম যে অধ্যায়টা রয়েছে সেখানে যে বিষয়টা সম্পর্কে তোমাদের জানতে হবে সেটা হলো কি ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক আমি যে এই নামটা বললাম তার মধ্যে দেখো একটা শব্দ রয়েছে সেটা হলো প্রতিবেশী তো প্রতিবেশী বলতে আমরা কি বুঝি তো আমরা বা তোমরা যেখানে বসবাস করছো তার আশেপাশে তো অনেক ঘরবাড়ি রয়েছে এবং সেখানেও অনেক লোকজন বসবাস করে তো আমাদের বাড়ির চারপাশে যারা রয়েছেন তাদেরকেই তো আমরা আমাদের প্রতিবেশী বলি তো সেরকম কোনো একটা দেশ এবং সেই দেশের পাশে অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদেরকেই বলা হচ্ছে সেই দেশের প্রতিবেশী দেশ সেরকম ভারতের চারপাশে অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে মোট প্রতিবেশীর সংখ্যা রয়েছে নটি উত্তর দক্ষিণে রয়েছে চীন নেপাল ও ভুটান পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ ও মায়ানমার দক্ষিণ দিকে রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ এবং উত্তর পশ্চিম দিকে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান তো আমরা আমাদের আশেপাশের প্রতিবেশীদের সাথে যেরকম সুসম্পর্ক বজায় রাখি সেরকম প্রতিটা দেশেরই কিন্তু তাদের প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজন রয়েছে তো সেরকম ভারত এবং তার যে নটি প্রতিবেশী দেশ রয়েছে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম মিল রয়েছে সেটা খাদ্যাভাসে থাকতে পারে পোশাক আশাকে থাকতে পারে ধর্মীয় দিক থেকে থাকতে পারে আবাস স্থল অর্থাৎ বাসস্থানের দিক থেকে থাকতে পারে তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন সামাজিক মিল কিন্তু লক্ষ্য করা যায় আর এই প্রতিবেশী দেশগুলোর একদম কেন্দ্রবিন্দুতে কে অবস্থান করছে ভারত তো ভারত হচ্ছে আয়তনে এবং জনসংখ্যার দিক থেকে কিন্তু দ্বিতীয় বৃহত্তম দেশ তো এক কথায় আমরা কি বলতে পারি যে এই যে প্রতিবেশী দেশ অর্থাৎ নটি প্রতিবেশী দেশের প্রধান কেন্দ্রবিন্দুই হল ভারত তাই এই অঞ্চলকে কি বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশ হিসাবে কিন্তু গণ্য করা হয়ে থাকে তোমরা নিশ্চয়ই এটুকু বুঝতে পারলে যে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে যেরকম সুসম্পর্ক বজায় রাখি সেরকম প্রতিটি দেশকে কিন্তু তার প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার দরকার আছে তো কোনো দেশ সেই সুসম্পর্ক যদি বজায় রাখতে না পারে তাহলে বাণিজ্যিক দিক থেকে যেমন অসুবিধার সৃষ্টি হবে সেরকম জল বন্টন এবং আয়নানুক দিক থেকেও কিন্তু সেই দেশ সমস্যায় পড়তে পারে এছাড়াও যুদ্ধবিগ্রহর কিন্তু আশঙ্কা তৈরি হতে পারে তো ভারত ও তার যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেই প্রতিবেশী দেশগুলোর মধ্যে যাতে শান্তি স্থায়িত্ব এবং অর্থনৈতিক যে প্রগতি সেটা যাতে নষ্ট না হয় সেই উদ্দেশ্য সাধনের জন্যই উনিশশো সালে সার্ক সংস্থা গঠিত হয়েছিল সার্ক এটা একটা সংক্ষিপ্ত রূপ এর রূপ ইংরাজিতে হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন যাকে বাংলাতে বলা হয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ এই সার্ক সংস্থার সদস্যভুক্ত দেশের সংখ্যা হচ্ছে আটটি সেগুলো হলো ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান ও মালদ্বীপ এই সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এই কাঠমান্ডু বাগমতি নদীর তীরে অবস্থান করছে এবার আমরা প্রথমে ভারতের উত্তর দিকে অবস্থিত প্রতিবেশী দেশ নেপাল সম্পর্কে আলোচনা করব তো নেপাল ভারতের উত্তর দিকে অবস্থিত একটি স্থল বেষ্টিত পার্বত্য দেশ এই দেশটি দক্ষিণে প্রায় ছাব্বিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে তিরিশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর অক্ষরেখা এবং পশ্চিমে আশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা থেকে অষ্টআশি ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত নেপালের তিন দিক অর্থাৎ পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিক ভারত দ্বারা বেষ্টিত এবং নেপালের উত্তর দিকে রয়েছে চীন নেপালের ভূপ্রকৃতিকে মূলত তিন ভাগে ভাগ করা যায় উত্তর নেপাল মধ্য নেপাল ও দক্ষিণ নেপাল এই তিনটে ভাগেই বেশ কিছু পর্বতশৃঙ্গ রয়েছে তো নেপালের যে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার মিটার সেই পর্বতশৃঙ্গ কিন্তু উত্তর নেপালে অবস্থিত নেপালের মধ্য দিয়ে বেশ কিছু নদী প্রবাহিত হয়েছে এবং এই নদীগুলো হিমবাহ ও বরফ গলার জলে পুষ্ট হওয়ার জন্য কিন্তু খরস্রোতাও হয়ে থাকে তো এই নদীগুলো হচ্ছে কর্ণালী বাগমতী সপ্তকশী কালী নদী ও কালী গণ্ডকী নদী তো নেপালের যে প্রধান নদী সেই নদীটার নাম হচ্ছে কালী গণ্ডকী নদী বা কালী গণ্ডক নদী এই কালীগণ্ডকী নদী নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত যে মুস্টাং অঞ্চল রয়েছে সেখান থেকে উৎপন্ন হয়েছে এবং তারপর ধবলগিরি ও অর্ণপূর্ণা যে শৃঙ্গ সেই শৃঙ্গের মাঝখানে একটি গভীর গিরিখাতের মধ্য দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এই কালীগণ্ডকী নদী বা কালীগণ্ডক নদীর যে প্রধান উপনদীগুলো রয়েছে সেগুলো হলো ত্রিশুলি রাপ্তি প্রভৃতি আর এই নদীটার দক্ষিণ অংশ নারায়ণী বা সপ্তগণ্ডকী নামে পরিচিত কাঠমান্ডু নেপালের রাজধানী হওয়ার পাশাপাশি প্রধান শহর এবং সার্ক যে সংস্থা সেই সার্ক সংস্থার যে সদর দপ্তর সেটা এই কাঠমান্ডুতে অবস্থিত আর এই কাঠমান্ডু যে শহর এবং নেপালের রাজধানী তার লোকসং দু হাজার সালে সেন্সাস অনুযায়ী এখানকার লোকসংখ্যা প্রায় দশ লক্ষের কাছাকাছি ভারতবর্ষে যে বিভিন্ন রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের অধিবাসীরা বিভিন্ন ভাষায় কথা বলে এবং তার মাধ্যমেই তারা নিজেদের মধ্যে ভাব বিনিময় করে থাকে সেরকম আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি তারা বেশিরভাগই কিন্তু বাংলা ভাষায় কথা বলে থাকি সবাই যে বাংলা ভাষায় কথা বলে তা নয় বিভিন্ন ভাষাভাষীর মানুষ তো এখানে রয়েছে তো সেরকম বাংলা ভাষায় কথা বলে এরকম অনেক মানুষই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেমন রয়েছে সেরকম ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশেও কিন্তু রয়েছে তো নেপালে যে অধিবাসীরা রয়েছেন তারা কিন্তু যে ভাষায় কথা বলে নিজেদের মধ্যে ভাব বিনিময় করেন বা ভাব আদান প্রদান করেন সেই ভাষাটা হচ্ছে নেপালি নেপালের যে ভূপ্রকৃতি সেই ভূপ্রকৃতিতে কী ধরনের কৃষিজ ফসল ফলে এবার সেটা জেনে নেওয়া যাক তো নেপাল কৃষিকাজে কিন্তু তেমন উন্নত নয় কারণ এই দেশের মাত্র কুড়ি শতাংশ জমি সমতল এবং কৃষিকাজের যোগ্য এর পাশাপাশি নেপালের যে বিরানব্বই শতাংশ অধিবাসী রয়েছেন সেই বিরানব্বই শতাংশ অধিবাসী আবার কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন তো এই অধিবাসীরা পর্বতের গায়ে ধাপ কেটে কেটে কৃষিকাজ করেন এবং কৃষিজ ফসল ফলিয়ে থাকেন তো তাদের এই অক্লান্ত পরিশ্রমে তারা যে কৃষিজ ফসলগুলো ফলিয়ে থাকেন সেগুলো হচ্ছে ধান গম পাট তামাক তৈলবীজ ডাল জোয়ার বাজরা এবং বাগিজা ফসল সেটা হচ্ছে কি কমলালেবু আনারস চা প্রভৃতি নেপালের শিল্প ব্যবস্থা কিন্তু ততটা উন্নত নয় কেন উন্নত নয় বা কোন কারণগুলো এর জন্যে দায়ী সেগুলো হচ্ছে বন্ধুর ভূমিরূপ প্রতিকূল জলবায়ুগত অবস্থা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা মূলধনের অভাব রাজনৈতিক অস্থিরতা দক্ষ শ্রমিক ও অনুন্নত প্রযুক্তিবিদ্যা তো এইসব প্রতিকূল অবস্থাকে অতিক্রম করে নেপালে যে শিল্পগুলো গড়ে উঠেছে সেগুলো হচ্ছে পাট শিল্প সিমেন্ট শিল্প চিনি সিগারেট ও তামাক শিল্প কাঠচেরাই ও দেশলাই শিল্প এবং হস্তশিল্প যেটা এখানকার কিন্তু যারা পর্যটকরা যায় তাদের বিশেষভাবে আকর্ষণ করে এছাড়াও রেশম শিল্প ফল প্রক্রিয়াকরণ শিল্প চর্মশিল্প প্রভৃতি ভূপ্রকৃতির দিক থেকে নেপাল দেশটা ততটা কিন্তু উন্নত নয় এবং এখানকার যে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু ততটা সুগম নয় তো এই সব প্রতিকূলতার থাকা সত্ত্বেও পর্যটকরা কিন্তু বারবার প্রাকৃতিক শোভার আকর্ষণে এই জায়গায় ঘুরতে গেছেন শুধুমাত্র প্রাকৃতিক শোভায় তাদেরকে বারবার টেনেছে প্রকৃতির কী রূপ রয়েছে সেটা দেখার জন্য এবং এর উপরে নির্ভর করেই অর্থাৎ পর্যটকদের উপর নির্ভর করেই কিন্তু নেপালে পর্যটন শিল্প আস্তে আস্তে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে এবং দেশটা কিন্তু আস্তে আস্তে পর্যটন শিল্পে উন্নতি লাভ করেছে আর যারা পর্বত আরোহী তারাও কিন্তু নেপালে বারবার গেছেন পর্বত আরোহণের জন্য নেপালের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট পর্বত আরোহীদের পাশাপাশি পর্যটকদের যেমন আকর্ষণ করে এছাড়াও নেপালে আরও কতগুলো শৃঙ্গ রয়েছে যেটা কিন্তু পর্যটকদের কাছে এবং পর্বত আরোহীদের কাছে বিশেষ গুরুত্ব পায় সেগুলো হলো বাঁকালু ধবলগিরি অন্নপূর্ণা প্রভৃতি পর্বত এবং এই পাহাড়ি অঞ্চলের যে প্রাকৃতিক শোভা সেটা পর্যটকদের যেমন আকর্ষণ করে তার পাশাপাশি নেপালে আরও বেশ কিছু দর্শনীয় স্থান ও অন্যান্য শহর রয়েছে যেগুলোও কিন্তু বেশ আকর্ষণীয় সেগুলো হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডু পোখরা বিরাটনগর বীরগঞ্জ জনকপুর লুম্বিনী অন্নপূর্ণা প্রভৃতি জায়গা তোমাদের পাঠ্য বইতে ভারতের উত্তর দিকে অবস্থিত দ্বিতীয় যে প্রতিবেশী দেশ সম্পর্কে আলোচনা করা রয়েছে সেটা হলো কি ভুটান ভুটান হিমালয় পর্বতের কোলে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ আর এই দেশটা ছাব্বিশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে আঠাশ ডিগ্রি তিরিশ মিনিট উত্তর অক্ষরেখা এবং পশ্চিমে অষ্টআশি ডিগ্রি চুয়ান্ন মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে একানব্বই ডিগ্রি চুয়ান্ন মিনিট পূর্ব দ্রাঘিমার মধ্যে অবস্থিত ভুটানের উত্তর দিক চিনদারা এবং পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিক ভারত দ্বারা বেষ্টিত আর ভারতের সিকিম পশ্চিমবঙ্গ অসম ও অরুণাচল প্রদেশ ভুটানের সীমান্তবর্তী রাজ্য নেপালের ভূপ্রকৃতির সাথে ভুটানের ভূপ্রকৃতির কিন্তু বেশ কিছু মিল লক্ষ্য করা যায় নেপালের মতো ভুটানও হিমালয়ের কোলে অবস্থিত আর ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভুটানকে তিন ভাগে ভাগ করা যায় উত্তর ভুটান মধ্য ভুটান আর হচ্ছে দক্ষিণ ভুটান ভুটানের উচ্চতম শৃঙ্গ কুলাকাংড়ি এই উত্তর ভুটানেই কিন্তু অবস্থিত আর ভুটানের রাজধানীর নাম কি ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু ভুটানের মধ্য দিয়ে বেশ কিছু খরস্রোতা নদী প্রবাহিত হয়েছে সেগুলো হচ্ছে মানস সংকোশ জলঢাকা রায়ডাক তোরসা প্রভৃতি এর মধ্যে মানস হচ্ছে ভুটানের দীর্ঘতম নদী এই যে নদীগুলো এই নদীগুলো দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে কোথায় গিয়ে মিশেছে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশেছে আর ভুটানে এই খরস্রোতা যে নদীগুলো রয়েছে সেই খরস্রোতা নদীগুলোর জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে সেই জলবিদ্যুৎ প্রকল্পটার নাম হচ্ছে চুখা জলবিদ্যুৎ প্রকল্প এই প্রকল্পের যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সেটা প্রায় তিনশো পঞ্চাশ মেগাওয়াট ভুটানে যে অধিবাসীরা বসবাস করছে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষাটা হচ্ছে জাংথা বা জংথা এটা হলো ভুটানের সরকারি ভাষা ভুটানকে কিন্তু একটা বিশেষ নামে ডাকা হয় সেটা হলো কি বজ্রপাতের দেশ বা ল্যান্ড অফ থান্ডার ড্রাগন এরকম নামকরণ কেন হয়েছে ভুটানের দক্ষিণ অংশ হিমালয় পর্বতমালার ঠিক পাদদেশে অবস্থিত এবং এর জন্য দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে বঙ্গোপসাগরীয় শাখা রয়েছে সেই শাখা সরাসরি এসে এখানে কিন্তু আঘাত করে এর ফলে কি হয় ডুয়ার্স অঞ্চলে সহ প্রবল ঝড় বৃষ্টি হয় এবং এই সময় এখানে বৃষ্টিপাতের যে বার্ষিক পরিমাণ সেটা থাকে হচ্ছে পাঁচশো থেকে সাতশো সেন্টিমিটার জন্যেই ভুটানকে বলা হচ্ছে কি ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বা বজ্রপাতের দেশ নেপালের থেকেও ভুটানে চাষযোগ্য বা কৃষিযোগ্য জমির পরিমাণ কিন্তু আরও কম মাত্র নয় শতাংশ তবুও এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ ভুটানের মোট অভ্যন্তরীণ যে পণ্য সেই উৎপাদনের এক তৃতীয়াংশই আসে হচ্ছে কৃষিজ পণ্য থেকে আর যে যে প্রতিকূলতা এখানকার চাষের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সেইগুলো হচ্ছে বন্ধুর ভূপ্রকৃতি কৃষিক্ষেত্রের অভাব অনুর্বর মৃত্তিকা জলবায়ুগত প্রতিকূল পরিবেশ জলসেচের সমস্যা প্রভৃতি এই সমস্ত সমস্যাগুলোর সাথে মোকাবিলা করে এখানকার অধিবাসীরা যে সমস্ত শস্যগুলো ফলিয়ে থাকেন সেগুলো হচ্ছে ধান গম ভুট্টা বড় এলাচ আলু শাকসবজি প্রভৃতি এর পাশাপাশি এখানে যেসব অর্থকরী ফসল তারা ফলিয়ে থাকেন সেগুলো হলো কমলালেবু আপেল আনারস প্রভৃতি নেপালের মতো ভুটানও কিন্তু শিল্পে ততটা উন্নত নয় এবং এই অনুন্নত হওয়ার পিছনে যে কারণগুলো মূলত দায়ী সেগুলো হচ্ছে ভূপ্রকৃতির বন্ধুরতা শিল্পস্থাপনে উপযুক্ত জমির অভাব খনিজ সম্পদের অপ্রতুলতা মূলধনের অভাব এবং দক্ষ শ্রমিকের অভাব এগুলো সত্ত্বেও অর্থাৎ এইসব সমস্যা থাকা সত্ত্বেও এখানে যে শিল্পগুলো গড়ে উঠেছে সেগুলো হচ্ছে সিমেন্ট শিল্প ক্ষুদ্র কুটির শিল্প তার মধ্যে রয়েছে বাঁশ ও বেতের জিনিস তৈরি কাঠ খোদাই ব্রোঞ্জ ও রূপর কারুকার্য করা বিভিন্ন সামগ্রী জ্যাম জেলি প্রস্তুতকরণ শিল্প প্রভৃতি ভুটানের রাজধানী থিম্পু এখানকার প্রধান নগর হওয়ার পাশাপাশি অন্যান্য যে নগরগুলো রয়েছে এবং শহরগুলো রয়েছে সেগুলো হচ্ছে পুনাখা পারো ফুডশেলিং প্রভৃতি